চতুর্থ পরিচ্ছেদে দেখতে পাচ্ছি শব্দ ও পদ, লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ। লিঙ্গ শব্দের অর্থ, চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়। তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় শব্দ হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার, যথা পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ যেমন বাবা, ছেলে, বিদ্যান, সুন্দর। স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ যেমন মা, মেয়ে, বিদুষী, সুন্দরী। উভয়লিঙ্গবাচক শব্দ যেমন মানুষ, শিশু, সন্তান, বাঙালি, ছাত্র ইত্যাদি। ত্রিবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ যেমন বই, খাতা, চেয়ার, টেবিল। পুলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দের রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। লিঙ্গ পরিবর্তনের কিছু সাধারণ নিয়ম আছে, যেমন পুরুষবাচক শব্দের শেষে আ, ই, নি, আনি, ইনি ইত্যাদি স্ত্রী প্রত্যয় জুড়ে পুলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়। যেমন প্রথম যোগ আ, প্রথমা, বালক যোগ আ, বালিকা, ছাত্র যোগ ই, ছাত্রী, জেলে যোগ ই, জেলে যোগ নি, জেলেনি। তাহলে আমরা ব্যবহার করলাম আ, ই, নি, আনি ইত্যাদি করে আমরা স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক লিঙ্গে পরিবর্তন করলাম। কখনও কখনও ভিন্ন শব্দ যোগে পুলিঙ্গ শব্দ স্ত্রীবাচক স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন বাবা, মা, ছেলে, মেয়ে, পুরুষ, নারী, সাহেব, বিবি, স্বামী, স্ত্রী, কর্তা, গিন্নি, ভাই, বোন, বোন, পুত্র, কন্যা, বর, কনে ইত্যাদি। শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও শব্দে লিঙ্গান্তর হয়ে থাকে। যেমন পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হুলো বিড়াল, মেনি বিড়াল, মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া, ব্যাটা ছেলে, মেয়ে ছেলে, এরে বাছুর, বকনা বাছুর, বলদ গরু, গাই গরু। কতগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দে লিঙ্গান্তর হয়। যেমন কবি, মহিলা কবি, ডাক্তার, মহিলা ডাক্তার, সভ্য, নারী সভ্য, সৈন্য, নারী সৈন্য। কোনো কোনো শব্দের শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে পুলিঙ্গ শব্দ স্ত্রীবাচক স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন গয়লা, গয়লা বউ, বোন পো, বোনজি, ঠাকুর পো, ঠাকুরজি। কতকগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়, যেমন কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নিক, স্ত্রীণ ইত্যাদি। কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়, যেমন সতীন, সৎমা, সধবা, এও, দায়ী। নিচে পুলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করার কিছু নিয়ম এবং উদাহরণ দেওয়া হলো। শব্দের শেষে আ প্রত্যয় যুক্ত করে, যেমন অজ, পুলিঙ্গে আছে অজ, আ যোগ করলে অজা, আধুনিক, আধুনিকা, কোকিল, কোকিলা। ঠিক তেমনি করে প্রত্যেকটি পুলিঙ্গবাচক শব্দের শেষে আর প্রত্যয় যোগ করে আমরা স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করতে পারলাম, শিখলাম। শব্দের শেষে আ এর জায়গায় ই যোগ করে, যে শব্দটির শেষে পুরুষবাচক যে শব্দটির শেষে আমরা আ কার পাই তার মধ্যে ই যোগ করে দিলেই আমরা স্ত্রীলিঙ্গ পেয়ে যাব। আমাদের এই ধরনের এই উদাহরণগুলো খুব ভালো করে এক্সাম্পলগুলো বা নিয়মগুলো মনে রাখতে হবে। যেমন কাকা আছে, ই প্রত্যয় যুক্ত করলে কাকি, চাচা, চাচি, দাদা, দাদি ইত্যাদি। শব্দের শেষে ই দীর্ঘ ই প্রত্যয় যুক্ত করে, যেমন কিশোর, কিশোরী, ছাত্র, ছাত্রী, তরুণ, তরুণী। শব্দের শেষে নি বা নি প্রত্যয় যুক্ত করে, যেমন কামার, কামারনি, কুমার, কুমারনি, ধোপা, ধোপানি, জেলে, জেলেনি। শব্দের শেষে আনি এবং আনি প্রত্যয় যুক্ত করে, চাকর, চাকরানি, ঠাকুর, ঠাকরানি, মেথর, মেথরানি, নাপিত, নাপিতানি ইত্যাদি। শব্দের শেষে ইনি প্রত্যয় যুক্ত করে, যেমন কাঙ্গাল, কাঙ্গালিনী, গোয়াল, গোয়ালিনী, বাঘ, বাঘিনী, অনাথ, অনাথিনী। তেমনি করে সব কিছু দেখানো হয়েছে, তোমরা খুব সহজে শিখে নিতে পারবে উদাহরণগুলো। শব্দের শেষে ইকা প্রত্যয় যুক্ত করে, যেমন বালক, বালিকা, ইকা, লেখক, লেখিকা, ইকা যুক্ত হয়েছে। ঠিক তেমনি করে বুঝে নিবে পাঠক, পাঠিকা। পুরুষবাচক শব্দের শেষে তাহলে তা থাকলে ত্রি হয়, যেমন নেতা, নেত্রী, শ্রোতা, শ্রোত্রী, ধাতা, ধাত্রী, কর্তা, কর্ত্রী। পুরুষবাচক শব্দের শেষে অত, বান, মান, ইয়ান থাকলে অতি, বতি, মতি, ইয়সী হয়, যেমন সৎ, সতী, গুণবান, গুণবতী, শ্রীমান, শ্রীমতী, গরিয়ান, গরীয়সী, মহৎ, মহতী, রূপবান, গুণবতী, রূপবতী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, মহিয়ান, মহিয়সী ইত্যাদি।